নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আৰু এনে ধৰণৰ খবৰসমূহ নিতো চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্ত জনাই আছো এটা ব্রেকিং নিউজ বাংলাদেশৰ হিন্দু নেতাৰ জামিন আবেদন নাকচ কাৰাকাৰলৈ প্ৰেৰণ কৰা হৈছে সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসক হিন্দু কুচুতোৱাৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে বাংলাদেশৰ সৰ্বোচ্চ সনাতনী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসক ভাৰতৰ সনাতনী বহু নেতাই দাবী উত্থাপন কৰিছে অতি শীঘ্ৰেই মুকলি কৰি দিব লাগে চিন্ময় কৃষ্ণ দাসক কিন্তু বাংলাদেশৰ আদালতে হিন্দু নেতাৰ জামিন আবেদন নাকচ কৰিছে হুজাই নগৰৰ নতুন নাম হৈছে শ্ৰীমন্ত শংকৰদেৱ নগৰ ৰাজ্যিক কেবিনেটত গ্ৰহণ কৰা হৈছে এই সিদ্ধান্ত হুজাই জিলাৰ বাবে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ হুজাই নগৰৰ নতুন নাম হ'ব শ্ৰীমন্ত শংকৰদেৱ নগৰ ইভিএম টেম্পাৰিঙৰ অভিযোগক নাকচ কৰিছে সৰ্বোচ্চ ন্যায়ালয়ে বেলট বুটিঙৰ জৰিয়তে নিৰ্বাচন প্ৰক্ৰিয়াত সংশোধনৰ আবেদন নাকচ উচ্চতম ন্যায়ালয়ত পি আই এল দাখিল কৰিছিল ডক্টৰ কে এ পালে আসাম মাইক্ৰ'ফাইনেন্স 3.0ৰ অধীনত 223.26 কোটি টকাৰ অনুমোদন ৰাজ্যিক কেবিনেটৰ কেবিনেটৰ অন্তত সংবাদমেল যোগে এই কথা ঘোষণা কৰিছে মন্ত্ৰী ডক্টৰ ৰনুজ পেগুৱে আসাম মাইক্ৰ'ফাইনেন্স 3.0ৰ অধীনত 223.26 কোটি টকাৰ অনুমোদন ৰাজ্যিক কেবিনেটৰ কেবিনেটৰ অন্তত সংবাদমেল যোগে এই কথা ঘোষণা কৰিছে মন্ত্ৰী ডক্টৰ ৰনুজ পেগুৱে পঞ্জাৱত গতিৰুদ্ৰ বিজেপিৰ পঞ্জাৱ বিধানসভাৰ উপ নিৰ্বাচনত শোচনীয় পৰাজয় বিজেপিৰ চাৰিটা সমষ্টিৰ তিনিটাতেই আমানতৰ ধন জব্দ বিজেপিৰ প্ৰাৰ্থীৰ মহাৰাষ্ট্ৰত ক্ৰমাৎ বাঢ়িছে মুখ্যমন্ত্ৰী কেন্দ্ৰিক বিবাদ একনাথ সিন্ধে গোটৰ বিধায়কসকলে বিচাৰিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ সাক্ষাতৰ সময় একনাথ সিন্ধক মুখ্যমন্ত্ৰীৰ পদত ৰখাৰ আহ্বান কৰিব বিধায়কসকলে লক্ষণীয় হ'ব বিজেপিয়ে মহাৰাষ্ট্ৰত কাক মুখ্যমন্ত্ৰী হিচাপে নিৰ্বাচিত কৰে অৱশেষত জামিন লাভ কৰিছে বিশাল ফুকন স্বপ্ননীল দাস আৰু তাৰ্কিক বৰাই ট্ৰেডিং কেলেংকাৰীত গ্ৰেপ্তাৰ হৈছিল তিনিওজন গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে আজি জামিন মঞ্জুৰ কৰিছে তিনিজনকৈ প্ৰবঞ্চকক ইজৰাইলৰ বিৰুদ্ধে মুছলিম দেশক সহায় কৰিব ইজিপ্তে গাজা লেবানন ইৰাণত আক্ৰমণ চলাই ইজৰাইলে হেৰুৱাইছে জনপ্ৰিয়তা এইবাৰ ইজৰাইলৰ সৈতে সম্পৰ্ক ছেদ কৰিবলৈ সাজু হৈছে ইজৰাইলৰ বন্ধু ৰাষ্ট্ৰ ইজিপ্ত এতিয়া ইজিপ্তেও ইজৰাইলৰ সংগ এৰিবলৈ সাজু হৈছে চাৰিওফালৰ পৰা মহাবিপদ হ'বলৈ গৈ আছে ইজৰাইলৰ 20 ডিচেম্বৰত খালী হৈ থকা ৰাজ্যসভাৰ 6খন আসনৰ নিৰ্বাচন হ'ব একেদিনাই ঘোষণা কৰা হ'ব নিৰ্বাচনৰ ফলাফল ভাৰতীয় নিৰ্বাচন আয়োগে প্ৰকাশ কৰিছে অধিসূচনা ৰাজপথত অচি বাৰ্গৱ বৰবৰাই আক্ৰমণ কৰা জ্ঞানদীপ হাজৰিকাক ইউ এছ টি এমৰ চাকৰি ছেকশ্যনেল অফিচাৰৰ দায়িত্ব দিয়া হৈছে জ্ঞানদীপ হাজৰিকাক কোন ৰাজ্যত কিমান টকা বৃদ্ধ পেঞ্চন হিচাপে লাভ কৰে এইবাৰ প্ৰকাশ কৰা হৈছে এখন তালিকা হাৰিয়ানাত বৃদ্ধ পেঞ্চন হিচাপে মাহিলী লাভ কৰে 3000 টকা দিল্লীত 2500 টকা ৰাজস্থানত 1150 টকা উত্তৰ প্ৰদেশত 1000 টকা গুজৰাটত 700 টকা ছত্তীশগড়ত 650 টকা বৃদ্ধ পেঞ্চন হিচাপে লাভ কৰে মধ্যপ্ৰদেশত 600 টকা মহাৰাষ্ট্ৰত 600 টকা আৰু অসমত 500 টকা লাভ কৰে বৃদ্ধ পেঞ্চন হিচাপে ইফালে গুৱাহাটো 500 টকা উৰিষ্যাত বৃদ্ধ পেঞ্চন হিচাপে মাহিলী বৃদ্ধই লাভ কৰে 300 টকা নিয়ন্ত্ৰণৰ বাহিৰত পাকিস্তানৰ ইছলামাবাদ কাৰাবন্দী প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ইমৰান খানৰ মুক্তিৰ দাবীত ইছলামাবাদ উত্তাল হৈ আছে আৰক্ষী আৰু ৰেঞ্জাৰৰ ওপৰত আক্ৰমণ প্ৰতিবাদকাৰীৰ হিংসাত্মক ঘটনাত 6গৰাকীকৈ নিৰাপত্তাৰক্ষী মৃত্যু হৈছে আহত হৈছে 100তকৈও অধিক আৰক্ষী জোৱান ইমৰান খানৰ মুক্তিৰ দাবীত অধিক ভয়াৱহ হৈ পৰিছে দেশখনৰ পৰিস্থিতি আৰু এই পৰিস্থিতি দেখি পাকিস্তানৰ চৰকাৰে
শ্বুট এট সাইট অর্ডার জারি করেছে। আজি পুনর্বার ইসরায়েলে গাজাত ভয়ঙ্কর আক্রমণ চলাইছে। গাজা আর লেবাননত আমেরিকার হয়ে একেলগে ইসরায়েলে পুনর আক্রমণ চলাইছে। হিজবুলার হইতে যুদ্ধ বিরোধী চুক্তি ঘনিষ্ঠ হব পারে বলে স্বাক্ষরিত হওয়ার পাছতো ইসরায়েলর সৈন্যই ইসরায়েলি সেনায় লেবাননক পুনর্বার আক্রমণ করে। 24 ঘণ্টাত 31 জনকৈ লোকক হত্যা করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের পদত্যাগ এতিয়াও চূড়ান্ত নাই হওয়া মুখ্যমন্ত্রীর নাম, তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীক হে দায়িত্ব। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর বিষয়ে এতিয়াও নিশ্চিত হওয়া নাই সিদ্ধান্ত। 26 নভেম্বরত মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের কথা থাকলেও মহাজুতিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদর নাম ঘোষণা করা নাই। বিজেপি আর এনসিপির মিত্রজোঁটৰ পরিপ্রেক্ষিত দেবেন্দ্র ফাড়নবীজর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা অধিক পরিলক্ষিত হয়েছে, কারণ বিজেপিয়ে 132 আসন লাভ করেছে আর এনসিপিয়ে 41 আসন লাভ করেছে। এতিয়াও একনাথ সিন্ডে শিবসেনার সদস্য সকলে মুখ্যমন্ত্রী পদত সিন্ডেক পুনের বহালের দাবি জানাইছে। সিন্ডে নিজে মুখ্যমন্ত্রী পদের পদত্যাগ করার পাছতে শিবসেনার নেতা সকলে চারিওফালে সিন্ডে আর তেওঁৰ নেতৃত্ব সমর্থন করেছে। এনসিপি নেতা অজিত পাওয়ারে দেবেন্দ্র ফাড়নবীজক মুখ্যমন্ত্রী হিসাবে সমর্থন করার পরিপ্রেক্ষিত দুয়োরে মাজত এক কঠোর প্রতিদ্বন্দ্বিতা চলি আছে। মুখ্যমন্ত্রী পদর চলি থাকা এই জল্পনা কল্পনার মাজতে মহারাষ্ট্র সরকারের এক সূত্রই জানাইছে যে 24 জন বিজেপি সদস্য, 12 জন একনাথ সিন্ডের শিবসেনার সদস্য আর 10 জন এনসিপির সদস্যই মন্ত্রিত্ব লাভ করব। যদিও মুখ্যমন্ত্রীর পদর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আর ঘোষণার বাবে কিছু সময় লওয়া হয়েছে। উপনির্বাচনে আর পিছলৈ ঠেলিছে রাজ্যের বিজেপি বিরোধী মিত্রতা। উপনির্বাচনত 0-5 ব্যবধানত কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পাছতেই বিজেপি বিরোধী মর্চাক ব্যর্থ আখ্যা গৌরব গগৈ। 2026 অনুষ্ঠিত হবলগিয়া বিধানসভা নির্বাচনের পূর্বে সেমি ফাইনেল বলে বিবেচিত অনুষ্ঠিত বিধানসভার উপনির্বাচনত বিজেপির 5-0 ব্যবধানত ক্লিন সুইপে রাজ্যখনত কংগ্রেসকে ধরে বিরোধী দলক পশ্চাদমুখী করে তুলিছে নাকি? নির্বাচনের বিপর্যয়ের পিছত বিরোধীয় পুনের একত্রিত হয়ে 2026 বিজেপির বিরুদ্ধে শক্তিশালী যুঁজ দিবনে? ইয়া রাজনীতিত আজির তারিখত আটাইতক চর্চিত তথা গুরুত্বপূর্ণ বিষয়, কিয়নো হয়ে যাওয়া উপনির্বাচনত কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী উপদলপতি গৌরব গগৈর উদ্যোগত বিহারি বিধানসভা সমষ্টিত কংগ্রেসের প্রার্থী দিবলৈকে দলটোয়ে বিজেপি বিরোধী মিত্রজোঁট সম্মিলিত মর্চাকি ভঙ্গ করে দিছিল। 5টা সমষ্টির উপনির্বাচনত বিরোধীর সম্মিলিত মর্চায় 4টা সমষ্টি কংগ্রেসক এড়ি দি একমাত্র বিহালি সমষ্টিটো সিপিআইএম দলক দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু কংগ্রেসের রাষ্ট্রীয় নেতৃত্বক সৈমান করায় দলত যোগদান নকরাকৈ জয়ন্ত বরা নামৰ বিজেপির এজন নেতাক প্রার্থিত্ব দিছিল কংগ্রেসে, যদি বিষয়ক লৈ গৌরব গগৈ আর APCC-র সভাপতি ভূপেন বরার মাজত পার্থক্য স্পষ্ট হয়ে পড়েছিল। উপনির্বাচনত 0-5 ব্যবধানত কংগ্রেসের শোচনীয় পরাজয় হওয়ার পিছতেই বিজেপি বিরোধী মর্চাক ব্যর্থ আখ্যা গৌরব গগৈর একক এক কথা, কংগ্রেসের রাষ্ট্রীয় নেতা তথা দায়িত্ব থাকা জিতেন্দ্র সিং আর APCC-র সভাপতি ভূপেন বরার উদ্যোগত গঠিত উপনির্বাচনের আগে আগে ভঙ্গ হওয়া বিরোধী মর্চার প্রাসঙ্গিকতাক নৈচ্ছাদ করিলে গৌরব গগৈ।